আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব ভেরিকোজ ভেন সম্পর্কে চলুন প্রথমে রোগের কারণ ও রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক রক্তের শিরা বিশেষ করে যার মাধ্যমে রক্ত হাটে ফিরে যায় সেই শিরার একে থেকে ফুলে ওঠা অবস্থাকে ভেরিকোজ ভেন বলে রক্তের শিরার মধ্যে ভালপ থাকে সেই ভালব খারাপ হয়ে গেলে ভেরিকোজ ভেন হয় একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ছয় থেকে সাত ঘন্টা, কাজ করলে বা ভেনে সংক্রমণ হলে বা গর্ভবতী মহিলাদের পেটে অনবরত চাপ পড়ার জন্য সাময়িক ভেরিকোজ ভেন হতে পারে যাদের ডিপ ভেন থ্রাম্বোসিস তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি অনেক সময় বংশগত কারণ থাকতে পারে রোগের লক্ষণ পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগ বেশি হয় পায়ের শিরা বা যে কোনো শিরা একে বেঁকে আস্তে আস্তে মোটা হয়ে ফুলে ওঠে ও খুব নীল বর্ণ ধারণ করে অনেক সময় ধরে এই রেগে ভুগলে আস্তে আস্তে পায়ের চামড়ার রং পরিবর্তন হয় ভেরিকোজ আলসার থেকে প্রচণ্ড রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে শরীরের যে কোন শিরায় ভেনে এই রোগ হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে পায়ে এই রোগ বেশি দেখা যায় পায়ের শিরায় হলে এবং একটানা ছয় থেকে সাত ঘন্টা দাঁড়িয়ে কাজ করলে পায়ে ব্যথা বা যন্ত্রণা হয় অনেকদিন ধরে এই রোগে ভুগলে ভেরিকোজ আলসার বা ঘায়ের সৃষ্টি হয় এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক হেমামেলিস ভার্জিনিকা পায়ে বা শরীরের যে কোনও অংশে ভেরিকোজ ভেন হয়ে আঘাত লাগার মতো চাপথরা ব্যথা হয় অনেকক্ষণ ধরে কাজ করার ফলে বা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার দরুন পায়ের শিরাগুলি বেশি ফুলে যায় এবং আঘাত লাগার মতো সোর ব্রুয়েস্ট ব্যথা হয় অনেক সময় ভেরিকোজ আলসার হয়ে খুব রক্তপাত হয় সেবনবিধি শক্তি ত্রিশ দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে সাথে এটির ওষুধ মাদার টিংচার দশ ফোটা করে দিনে দুই থেকে তিন বার করে পানিসহ খেলে খুব তাড়াতাড়ি উপকার হয় সালফার ভেরিকোজ ভেন হয়ে পায়ে বা শরীরের যে কোনও অংশে শিরা খুব ফুলে ওঠে ও গরম তাপ বা জ্বালা অনুভূত হয় ঠান্ডা লাগলে আরাম বোধ হয় এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টবোধ হয় মিষ্টি জাতীয় খাবারের প্রতি ঝোঁক বেশি শরীরে চুলকানি বা চর্মরোগ থাকতে পারে অপরিষ্কার থাকার স্বভাব স্নান করতে অপছন্দ সেবনবিধি দুইশো শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে ভাইপেরা পায়ে বা শরীরের যে কোনো অংশে ভেরিকোজ ভেন হয়ে শিরা খুব ফুলে ওঠে এবং ফেটে যাওয়ার মতো ব্রেস্টিং ফেইন খুব যন্ত্রণা হয় পায়ে বা যে অংশে ভেরিকোজ ভেন হয় সেই অংশ কিছুক্ষণ নিচু করে রাখলে ফেটে যাওয়ার মতো অসহ্য যন্ত্রণা হয় এবং উপর দিকে তুলে রাখলে আরাম বোধ হয় সেবনবিধি দুইশো শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে আর্নিকা মন্ট ভেরিকোজ ভেন হয়ে হয়ে পায়ে বা শরীরের যে কোনো অংশে শিরা ফুলে চাপ ধরা বা আঘাত লাগার মতো ব্যথা হয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার পর যে পায়ে ভেরিকোজ ভেন আসে সেই পায়ে আঘাত লাগার মতো খুব ব্যথা হয় সোর ব্রুয়েস্ট ফিলিং এজ এফ বিয়েরেন শিরা মোটা হয়ে ফুলে নীল বা কালো ভাব হয় ওই পায়ে চাপ ধরা ব্যথা হয় অনেক সময় ভেরিকোজ ভেন থেকে ঘা হয়ে রক্তপাত হয় বিধি দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে ফ্লোরিক অ্যাসিড পায়ে বা শরীরের যে অংশে ভেরিকোজ ভেন হয় সেই অংশে শিরাগুলি খুব ফুলে থাকে এবং বহুদিন ধরে ফুলে থাকার জন্য ভেরিকোজ আলসার হয় ও রক্তপাত হয় সেবনবিধি দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে কার্বোভেজ পায়ে বা শরীরের যে কোনো অংশে ভেরিকোজ ভেন হয়ে শিরা খুব ফুলে ওঠে ও নীলবণ ধারণ করে স্পর্শ করলে ওই অংশ ঠান্ডা অনুভূত হয় শরীর খুব দুর্বল একটু পরিশ্রমের শ্বাসকষ্ট হয় ঠান্ডা ঘাম হয় ভেরিকোজ আলসার হয়ে একটুতেই রক্তপাত হয় নারী ফলস খুব দুর্বল করে সেবন বিধি দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে ক্যালকেরিয়া ফ্লোর ভেরিকোজ ভেন হয়ে পায় বা শরীরের যে কোনো অংশে শিরা খুব ফুলে ওঠে দিন ধরে এই অসুখে ভোগার দরুন ভেরিকোজ আলসারের সৃষ্টি হয় ও রক্তপাত হয় সেবনবিধি দুইশো শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে দুপুরে এবং রাতে খালি পেটে খেতে হবে প্রযোজনে উচ্চ শক্তি দিতে হবে পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা একটানা অনেকক্ষণ না দাঁড়িয়ে মাঝে মাঝে একটু হাঁটতে হবে বা পেশি সঞ্চালন করতে হবে কম্প্রেসিভ স্টোকিং ব্যবহার করতে হবে যাতে শিরাগুলি খুব বেশি ফুলে না ওঠে সুপারফিসিয়াল ভেনে ভেরিকোজ ভেন ও ভেরিকোজ আলসার হলে এবং ওষুধ চিকিৎসায় সম্পূর্ণ আরোগ্য না হলে শল্য চিকিৎসা করাতে হবে রাতের দিকে শোয়ার সময় পায়ে হলে পাটিকে বালিশের উপর বা উঁচু করে রাখতে হবে ভেরিকোজ আলসার থেকে রক্তক্ষরণ হলে সাথে সাথে অঙ্গটি উপর দিক তুলে রাখতে হবে ও টাইট ব্যান্ডেজ করতে হবে